আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে আপনাদের জন্য খুব সুন্দর একটি সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে বিশেষেরায় প্রবেশের সুখবর দিল কানাডা সরকার। ভিসা লাগবে না, বিশেষেরায় আপনারা কানাডা প্রবেশ করতে পারবেন, তার সেই একটা সুখবর আমি আজকে আপনাদের জানাবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো এটি প্রকাশিত হয়েছে 10 তারিখে, 2 মিনিট আগে আমি এটি আপনাদের জানাচ্ছি। একবারে রিসেন্টলি নতুন একটি খবর, বিশেষরায় প্রবেশের সুখবর দিল কানাডা সরকার। বিশেষরায় কানাডায় প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছে কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার। মঙ্গলবার 6 জুন ম্যানিটোবা অঙ্গরাজ্যের এক অনুষ্ঠানে সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া বিমান যুগে কানাডা আরও 13 দেশের নাগরিকরা আসতে পারবেন। আগে প্রায় 50টি দেশের নাগরিকরা এই সুবিধা পেতেন, এ তালিকায় নতুন করে যুক্ত হলো আরও 13টি দেশ। কানাডা প্রবেশের ক্ষেত্রে যে টেম্পোরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন, এই 13টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, শর্তগুলো কি, ফিলিপাইন, মরক্কো, পানামা, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, সেন্ট কিউটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্স অ্যান্ড গ্রেনাডিক্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, কোস্টারিকা, উরুগুয়ে, সেলেলস, থাইল্যান্ড। ভিসা ছাড়া প্রবেশের শর্ত হচ্ছে, যে 13টি দেশের কথা বলা হয়েছে, এই দেশগুলোর সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুযোগ পাবেন না। শুধুমাত্র যারা গত 10 বছর অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে, তারা এই সুবিধাটি বুক করতে পারবেন। মন্ত্রী সিন ফ্রেজার জানিয়েছে, ভিসা প্রক্রিয়া সহজলভ্য দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের সুবিধা দেওয়া হয়েছে। এর আগে 2017 সালে ব্রাজিলও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেটির ফলাফল ইতিবাচক ছিল। কানাডায় বর্তমানে 50টিরও বেশি দেশের মানুষ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান, তাদের বিমান যুগে কানাডা আসতে হয়। তবে দেশটিতে প্রবেশের আগে ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন ইটিএ নিতে হয়। এই ইটিএ নিয়ে যারা কানাডায় আসেন তারা দেশটিতে 6 মাসের বেশি সময় অবস্থান করতে পারেন। তবে ইটিএ দিয়ে কানাডায় কেউ কোনো কাজ করতে পারবে না, শুধুমাত্র ঘোরাঘুরির ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে যারা বাংলাদেশ না, যারা বিভিন্ন দেশে থাকেন, তারা এই আপনারা ভিসা ছাড়াই, আরও 13টা দেশ সংযুক্ত হয়েছে, আপনারা 13টা দেশের লোকজন ভিসা ছাড়াই আপনারা প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে যারা থাইল্যান্ড থেকে যাবেন বা বিভিন্নভাবে যাবেন তারা ইচ্ছা করে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট বড় সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।